অনলাইন বলতে ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান এটি নয়, বর্তমানে এর ব্যাপ্তি অনেক বেড়ে গেছে। সাধারণত অনলাইনে আমরা বিভিন্ন ধরনের তথ্য খোঁজার চেষ্টা করি বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি, তখন আমাদের এক ধরনের একটি এক্সপেরিয়েন্স হয়ে থাকে যাকে আমরা অনলাইন এক্সপেরিয়েন্স বলে থাকি। অনলাইনে সাধারণত আমরা কি এমন খুঁজতে চেষ্টা করি, এটি হতে পারে আপনার সাপ্তাহিক বাজার কিংবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনেক বিষয়। আবার আপনি খুঁজতে পারেন ভ্রমণের স্থানগুলো বা বিভিন্ন ধরনের ফুড রেস্টুরেন্টগুলো সম্পর্কে। সাধারণত অনলাইনে আমরা এই ধরনের কাজগুলো খুব একটা বেশি করে থাকি, কারণ আমরা সবসময় অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়ে থাকি। সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে খোঁজার চেষ্টা করি, তখন আমরা বিভিন্ন ধরনের শব্দ টাইপ করি যার রিলেভেন্স অনুসারে আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখায়। নাগরিক সেবাগুলো বর্তমানে অনলাইনে চলে এসেছে, তাই বিভিন্ন ধরনের নাগরিক সেবা এখন অনলাইন কেন্দ্রিক। আপনি একজন অনলাইন উদ্যোক্তা বা আপনি অনলাইনে নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তখন আপনার আসলে কি কি জিনিস দরকার হতে পারে? এটি হতে পারে মোবাইল মার্কেটিং, এটি হতে পারে কন্টেন্ট মার্কেটিং, আবার এও আপনাকে জানতে হতে পারে কিভাবে একটি ওয়েবসাইট কাজ করে, সাথে একটি ওয়েবসাইট কিভাবে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ চলে আসে। আবার আপনার এও জানতে হতে পারে অনলাইনে ব্যবসা পরিচালনার বিভিন্ন ধরনের কৌশলগুলো। সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আস্তে আস্তে থাকব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি স্টেপে খুব সহজভাবে শিখতে চেষ্টা করব বা খুব সহজে জানতে চেষ্টা করব কিভাবে অনলাইনে খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা যায়, আবার কিভাবে একটি সুন্দর কন্টেন্ট লেখা যায় বা কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়া, আবার আমরা এও কাজ করতে পারি কিভাবে বা কোন কোন জিনিসগুলো ফলো করলে আপনার ওয়েবসাইট খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং আসতে পারে। তাই প্রযুক্তির কল্যাণ নিয়ে গ্লোবাল ভিলেজে নিজের বিজনেস এন্টিটিকে ধরে রাখার জন্য আসুন আস্তে আস্তে আমরা অনলাইনে এই অভিজ্ঞতাগুলো নেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।